নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিড়ে ভাজা করব, এটা খাট্টা মিঠা চিড়ে ভাজা করব। এখানে আমি শুকনো কারি পাতাটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা কারি পাতাটাও নিতে পারেন। আর এখানে বাদাম নিয়ে নিয়েছি, আর এখানে চিড়ে নিয়ে নিয়েছি, কিছুটা আমচুর পাউডার, নুন, চিনি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এখন আমি কারি পাতাটা ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন আমি এই তেলে দিয়ে দেব বাদাম। এর মধ্যে দিয়ে দেব নুন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন এটাকে ভেজে নেব। কিছুটা কাজু দিয়ে দেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব চিড়ে। চিড়েগুলোকে ভাজা ভাজা করে নেব। প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু হবে। চিড়েগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দেব কিছুটা কিশমিশ, নেড়ে দেব। চিড়েটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি এগুলো ঢেলে নেব। কি সুন্দর ভাজা হয়েছে! এখন আমি এর সাথে মিশিয়ে দেব কিছুটা কাটি ভাজা নিয়েছি, আর কিছুটা সাবুর পাপড় নিয়েছি। এইগুলো ভিজিয়ে, বড় সাবুগুলো ভিজিয়ে রেখে তারপরে তেলে ভেজে নিলে এরকম ফুলে ফুলে যায়। আর নিয়েছি কারি পাতা। এখন এইগুলো সব আমি মিশিয়ে দেব। দিয়ে দেব চিনি পরিমাণ মতো। দিয়ে দেব আমচুর পাউডার। এখন এইগুলো আমি সব মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আমি আগে নুন দিয়েছিলাম, তাই পরে আর নুন দিইনি। তৈরি হয়ে গেছে খাট্টা মিঠা চিড়ে ভাজা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন।